গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে শান্তিনিকেতনের লাস্ট দিন, বাট আমাদের তিনটের সময় ট্রেন আছে। আমরা এখন একটা মন্দিরে যাব, কঙ্কালীতলা, তোমাদের অবশ্যই দেখাবো আর কিছু সাইটসিন করব। তারপরে আমাদের যে টোটো ভাই যে আমাদের নিয়ে যাচ্ছে, তো সে আমাদের স্টেশনে ছেড়ে দেবে। আজকের দিনটা আমি তোমাদের সাথে থাকবো। আর আমরা সব রেডি হয়ে গেছি, এখন 9টা বাজে চলেছে এখন। আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, আর সব প্যাকিং ট্যাকিংগুলো সব রেডি করে ফেললাম ফাইনাল। তো একটু পরে টোটো এসে যাবে, তো টোটোতেই মালগুলো থাকবে, আর উনি আমাদের সাইটসিনগুলো করে দেখাবেন আর কি। আর তারপরে স্টেশনে চলে যাব। আর জায়গাটা খুবই ভালো লাগলো, মানে এত শান্ত নিরিবিলি। আমি তোমাদের আগেও বলেছিলাম, তো একটু খারাপ লাগছে, আবার আসবো একদমই বাড়ির কাছে, দেখবো আমাদের আসা হয় না, আর দূরে দূরেগুলো সব ঘোরা হয়ে যায়। আজকে দেখো আমি এই কুর্তিটা পরেছি, আর আজকে আমি আর শাড়ি পরিনি। আর যেহেতু এসে মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ছোট দেখে, সিঁড়ি থেকে পড়ে গেছে, আমি তোমাদের বলেছি। হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে, মানে হাতের এই কনুইটা ব্যথা হয়েছে, তারপরে হাতের এই জায়গাটা তো আছেই এখনও দাগে রাখো। তারপরে টিটেনাস নিতে হয়েছে, যেহেতু লোহায় কেটে গেছে, তো হাতে এই হাতেও প্রচুর ব্যথা হয়েছে, মানে খুব এখানটা না ফুলে আছে টিটেনাস নেওয়ার পর, তো সেই জন্য শরীরটা একটু ডাউন আছে। যাই হোক, পায়েও ডান সাইডের পায়ের মধ্যেও খুব ব্যথা লেগেছে, মানে ডান সাইডের পাটায় খুব ব্যথা ব্যথা করছে। তো এই করেই ঘুরে নেবো, তারপরে বাড়িতে গিয়ে একদম আবার ছোটো বেয়ে রেডি হয়ে গেছে। আজ একটু অন্য ধরনের ড্রেস পরেছে, জিন্সের প্যান্ট আর ওপরে এই কুর্তিটা ওখান থেকে কিনেছে, কোনোদিনও পরে না, এই প্রথম পরলো, কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? দেখি একটু তাকাও। টোটোর জন্য ওয়েট করছি, আর এই যে সিঁড়িতে বসে আছি, এই সিঁড়িটা হচ্ছে হ্যাঁ এটা মনে রাখবো, এই যে এই প্রথম লাইভে সিঁড়ি থেকে পড়ে গেছি, এই যে ওটাতেই বসে আছি। হ্যাঁ, আর কোনোদিনও পড়িনি লাইভে, এই প্রথমবার আমি সিঁড়ি থেকে এরমভাবে পড়েছি। বলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এই হোটেলটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এখন আমরা যে মন্দিরে এসেছি তার নাম কঙ্কালীতলা। আর সোনাঝুরি থেকে কঙ্কালীতলা 7 থেকে 8 কিলোমিটার পথ হবে আন্দাজ মতন। তো আমরা এখন কঙ্কালীতলায় এসেছি, আর এখানে যে ঠাকুর দেখলাম, প্রথমে একটু অবাকই হয়েছিলাম যে উনি মূর্তিতে নন, ফটোতে বিরাজমান। তারপরে আমি জানতে পারলাম যে এটা একটা গল্প আছে, যতবার মূর্তি স্থাপন করা হয়ে করতে গেছে ততবার নাকি অনেক বড় বাধা এসছে, তারপর থেকে এখানে ফটোর মধ্যে মা বিরাজমান। তো এখন আমরা মন্দিরে ঢুকছি আর মাকে দর্শন করব, আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে মন্দিরের এদিক ওদিক একটু ঘুরে বেড়াবো, কেন আমাদের অনেক তাড়া আছে, কেন আমাদের 3টে গাড়ি, তার মধ্যে আমাদের কিছু জায়গা কভার করতে হবে সাইট সিন, তারপরে আমাদের ট্রেন ধরতে হবে।
আসবি কি কঙ্কানতলা এসছি আর পুজো দিইনি কারণ আমাদের বেরিয়ে যেতে হবে ঠাকুরকে দর্শন হয়ে গেছে আর ইবাদাও হয়ে গেছে সব হয়ে গেছে এখন বসে আছি মন্দিরের সামনে অনেক মেলাও বসেছে এই দেখো কত সুন্দর 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 ব্যাগ আর নানা রকম অর্নামেন্টস পাওয়া যাচ্ছে এই যে দেখো আর জিনিসগুলো খুব আনকমন লাগলো আমার কাছে তো আমার মেয়ে কিনেওছে সেগুলো আমি তোমাদের পরে শেয়ার করব আর এখন যেখানে এসছি ডিয়ার পার্কে এসছি এখানে পার হেড 50 টাকা করে টিকিট বাট স্টুডেন্ট হলে 5 টাকা করে আর আইডি কার্ড দেখাতে হবে তার জন্যে তো তাদের আইডি কার্ড দেখালে 5 টাকা করে টিকিট এখন ডিয়ার পার্ক এসছি জানি না কটা ডিয়ার দেখতে পাবো আর দেখলে অবশ্যই তোমাদেরও দেখাবো সবার আগে আমার হাজব্যান্ড তারপরে দুই মেয়ে আর লাস্টে আমি এই ডিয়ার পার্কে প্রচুর হরিণ আছে কিন্তু আমরা যে টাইমটায় গেছি 12টার সময় ওই সময় প্রচুর গরম থাকে সব ডিয়ারগুলো জঙ্গলের ভেতরে ছিল ওই জন্য আমরা অতটা দেখতে পাইনি কিন্তু শুনেছি নাকি এখানে প্রচুর ডিয়ার থাকে তো একটু ভোর ভোর আসলে ওদের দেখা যায় একটু সকাল সকাল আসলে গরমের মধ্যে ওরা জঙ্গলের ভেতরে চলে যায় আর এই দেখো ডিয়ার ঘুরে বেড়াচ্ছে আর আমরা অত দেখতে পাইনি বাট ডিয়ার প্রচুর আছে ডিয়ার নাম্বার ওয়ান হাই হাত কাঁপছে ডগি না যে তুমি আহা করে আসবে প্রচুর হাঁটতে হবে ওয়াচ টাওয়ার A walk in the nature. চারটে ডিয়ার দেখেছি এই জায়গাটা খুবই সুন্দর এই দেখো গাছের ছাওয়ায় একটু বসবো হ্যাঁ যাও দেখে আসো আমরা একটু গাছের ছাওয়াতে বসবো ওখানে এখানে গাছের তলায় বসে পড়েছি আর ওরা দূরে দেখতে প্রচুর হাঁটতে হচ্ছে আর
हाँटते गाचे तलाय बसाटा एक बिराट बेपार एकदम ही सुजोग पाईना ओजने ये सूझोटा के हराम ना कि गाचर तलाय बसे बस देखे को गाचर तला हजबैंड चले गल डियार देखते बस आशा जा हेलो बेबी आपनी कि जा तो बाबार साथे साथे जा एका एका जास ना बेशी दूरे आर एखाने एखोनो बसे आछि आर एखाने किन्तु बड़ बड़ पीपड़े रयेछे छोटो मेये तो विशाल खुशी ओ एरकम जायगा खूब पसंद करे सोनाझुरी गाछेर पाता आर फल এখানেও হরিণ আসে বিকেল আসলে এখন রোদ তো ওরা এতক্ষণ সোনাঝুরি গাছের তলায় বসছে এখন এখান থেকে আমরা বেরোবো মানে আর অন্য স্পটে যাব হ্যাঁ হ্যাঁ চলো চলো সুরুল রাজবাড়ি ঘোরা হয়ে গেল এখানে একটু বসে নি যেখানে পাচ্ছি একটু বসে নিচ্ছি প্রচুর রোদ দূর মানে এত রোদ খুব গরম লাগছে তোমরা আছে না সাইড সিন আরো দুটো আছে ও আর একটা আছে তারপরে স্টেশনে চলে যাব আর এখন এসি বনলক্ষ্মীতে বনলক্ষ্মীতে খেতে এসেছি মানে দুপুরবেলা লাঞ্চটা করব তারপরে আর একটা সাইড সিন আছে ওটা দেখে আমরা গাড়িতে উঠব তো দেখো অনেক ভিড় আছে আর যে রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখতে মানে খুব সুন্দর সাজানো গোছানো আর এখানে এখান থেকে যারা যদি আসো তোমরা কেউ ঘি কিনে নিয়ে যাবে আর এখানকার যে ঘিটা খুবই ভালো খেতে আমরা কিনে নিয়ে গেছি তাই বললাম খেয়েও দেখেছি বনলক্ষ্মীতে খেতে এসছি আর আগে থেকে টিকিট কাটতে আর এখন লাইনে আছি নাম ধরে ডাকবে তখন আমরা খেতে যাব আর আমার দুই মেয়ে ওখানে রয়েছে আর আমার হাজবেন্ড ভেতরে রয়েছে যেই নাম ধরে ডাকবে তখন আমরা লাঞ্চটা করে নেব আর একটা স্পট আছে ওটা দেখে তারপরে স্টেশনে চলে যাব আর লাঞ্চে ছিল ভাত আলু ভাজা আর ডাল আর ঘি ওখানকার ঘি আর তার সাথে ছিল চিকেন মাছ সেগুলো আর তোমাদের দেখাইনি তোলা হয়নি আর কি আর যেটা দেখাচ্ছি দেখো এই যে হাঁস আমার খুবই ভালো লাগে তো ওদেরও তুলে তোমাদের দেখিয়ে দিলাম আর সবথেকে একটা জিনিস দেখাচ্ছি যেটা এখন প্রায় দেখাই যায় না এই যে পাতকু খুব সুন্দর করে সাজানো মানে ঢাকা ঢাকা দিয়ে এখানে রাখা আছে দেখো
এখন আমরা এসেছি রাজবাড়িতে এসেছি আর না রাজবাড়ি এটা রাজবাড়ি বলতে হবে বাবারে ভয় লাগছে কিন্তু এটা ভুতুরে ভুতুরে বাপ রায়পুর রাজবাড়িতে ঢুকলাম এখানে এখানে কিন্তু বারণ করেছে অনেক সাবধান সাবধান বাবা রে ভয় লাগছে জমিদার বাড়ি আর এই যে দেখো মানে ভাঙাচোরে একটা বিশাল বড় বাড়ি যেখানে মানে বেশিরভাগটাই ভেঙে গেছে তাও একটা এই ভাঙাচোরার মধ্যে একটা সৌন্দর্য আছে নতুন রকমের অভিজ্ঞতা আর এখন বাড়ি চলে এসেছি আর 9:15 থেকে শান্তিনিকেতন থেকে বেরিয়েছি টোটো করে সাইটসিন যা করার সব করে টোরে তারপরে ট্রেন ধরে বাড়ি চলে এসেছি মানে ট্রেন ছিল 3:00 থেকে আর আমরা তখনও রাস্তার মধ্যে মানে সাইড সিন তোমাদের দেখালামই যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর আমাদের ট্রেন ছিল 3:00 থেকে আর আমরা তখনও মানে 15 মিনিট বাকি তখনও আমরা রাস্তার মধ্যে
মানে টোটোতে আছি মানে স্টেশনে পৌঁছাতে পারিনি। তো যাই হোক লাস্টে পৌঁছে গেছি আর ট্রেনেও উঠে মানে আর ভালোভাবে চলে এসেছি। এখন 8:30 বাজে আর এই ফিরলাম ফিরে টিরে এখন রাত 8:30 বাজে আর এই ফিরলাম। ভালোভাবেই ঘোরা হয়েছে আর ফিরে টিরে স্নান করে নিয়েছি, মানে খুব গরম লাগছিল। আর মানে এত এতক্ষণ ধরে জার্নি, মানে অনেক দিন পরে, মানে প্রায় যেহেতু করোনা হয়েছিল করোনাতে কোথাও বেরোনি, একদম ঘর বসা, তারপরে এই বেরোনোতে মানে একটুখানি হয় না যে অভ্যাস না থাকলে একটা অনেক দিনের অভ্যাসটা চলে গেছে, ঘরবন্দি অবস্থায় ছিলাম এতদিন। তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর এখন চা বানাবো। সবাই ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।